নমস্কার, বাপি হেল্পলাইন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা জানব কিভাবে ডিজিটাল রেশন কার্ড হয়েছে কিনা, সেটা অনলাইনের মাধ্যমে জানব। তবে তার আগে বলে থাকি, এই চ্যানেলের ছোট্ট ছোট্ট ইনফরমেশানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে, বাপি হেল্পলাইন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের নতুন ইনফরমেশানটাই ভিডিওটি। তাহলে শুরু করা যাক আজকের ছোট্ট ইনফরমেশানটাই ভিডিওটি, কীভাবে অনলাইনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড হয়েছে কিনা সেটা জানবো, মানে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা জানবো। যে স্লিপ নাম্বার দিয়ে থাকে, আমরা যখন অ্যাপ্লিকেশন করি একটা স্লিপ নাম্বার দেয়, সেই স্লিপ নাম্বারের মাধ্যমে। এর জন্য আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কিংবা অ্যান্ড্রয়েড ফোন কিংবা যে কোনো মোবাইলের মাধ্যমে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি একটা সিম্পলি ওপেন করে নিচ্ছি, এখানে সিম্পলি টাইপ করবেন গুগল বলে। এরকম গুগল খুলে যাবে, খোলার পরে এখানে টাইপ করবেন WBPDS। সিম্পলি টাইপ করলেন, দেখুন প্রথম সাইটটা খুলে যাচ্ছে। এখানে WBPDS গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, মানে এটা অফিসিয়াল সাইটের মাধ্যমে আমরা জানতে পারবো। এরপরে WBPDS এ ক্লিক করবেন। এটা অনেকটা নির্ভর করে আপনাদের নেটের স্পিডের উপরে নির্ভর করে থাকে, ঠিক আছে। দেখেন এটা সাইটটা এরকম খুলে গেছে, নেটের স্পিড যতটা যার ভালো হবে। দেখেন সাইটটা ডিটেলস দেখতে এরকম টাইপের অনেকটা, এতে কত কে দেখেছে, টোটাল নাম্বার, এসেন্স, দেখেন সাম ফিচার সার্ভিস। এই এটা পুরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল সাইট, এর মাধ্যমে জানতে পারবো রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড হয়ে গেলে কীভাবে কীরকম টাইপের দেখতে, এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে। এখানে আসার পর দেখেন কতগুলো অপশান রয়েছে, প্রথমের দিকে হোম, অ্যাবাউট আস, রিপোর্ট অফ NFSA, এরকমভাবে দেখেন অনেকগুলো অপশান রয়েছে অ্যাবাউট ফেভার দিয়ে। আমরা আসবো এতে ফিচার্স, ফিচার্সে আসার পর এখানে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। দেখেন এখানে দেখাচ্ছে কী দেখাচ্ছে, দেখেন দিস সাইট ইজ নট সিকিওর, গো টু স্টার্ট পেজ, ঠিক আছে। এই যে সমস্যাটা, এটা সমস্যা, এটা মানে আমরা খুলতে পারি না, অনেক সময় খোলার চেষ্টা করছি অথচ খুলছে না, এইটা হচ্ছে কি সেই সমস্যাটা। আপনার সিম্পলি কিছু করার দরকার নেই এখানে, ঠিক আছে। আবার এই জায়গাটায় টাইপ করার পর এই যে সাইটটা খুলে যাচ্ছে, এখানে বারবার আসবেন, দেখবেন এখানে দেখিয়ে দেবে এরকম, ঠিক আছে। এই যে ডিটেলসে আসলাম, ডিটেলসে আসার পরে গো টু দি অনলাইন পেজ, এতে ক্লিক করলাম, দেখেন এই সমস্যাটা আর নেই। প্রথমে কী হলো, সমস্যাটার জন্য সাইটটা খুললো না, সেকেন্ডবার যখন খোলার চেষ্টা করলাম খুলে গেল। কেন, ওই ভিউ ডিটেলসে আসার পরে ওখানে গো টু হোম পেজে যেটা অপশানটা দেখালাম, যেরকমভাবে সেরকমভাবে খুলবেন, খুলে যাবে। অনেক সময় আসবে অ্যাডভান্স অপশানও আসে, দেখবেন অ্যাডভান্স অপশানে আসার পরেও আপনি খুলতে পারবেন। ওখানে আসার পরে ক্লিক করবেন, দেখবেন তারপরে পর দুটো তিনটে অপশান আসবে, অপশান আসার পরে সেতে ক্লিক করবেন, দেখবেন খুলে যাবে। অনেক সময় আমরা এই সাইটটা খুলতে পারি না, অনেকে দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে যারা দেখায় ডাইরেক্ট সাইটটা খুলে যাচ্ছে, কিন্তু অথচ সাইটটা খুলছে না, আমরা যখন খোলার চেষ্টা করি খুলতে পারছি না। এইভাবে আপনি খুলেও নিতে পারবেন, ঠিক আছে। খোলার পরে এখানে সিম্পলি টাইপ করবেন আপনার যে 16 ডিজিট যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছিল, সেটা যে বারকোড টাইপের একটা নাম্বার দিয়েছিল, এই দেখেন নাম্বারটা অনেকটা এরম টাইপের দেখতে হবে, এই যে নাম্বারটা 16 ডিজিটের, এই নাম্বারটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। সিম্পলি টাইপ করি, দেখে দেখে টাইপ করবেন যাতে ভুল না হয়ে যায়। টাইপ করার পর এখানে সার্চ বাটনে মারেন,
প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট, অথচ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট সিলেক্টের মাধ্যমে করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট সিলেক্টের পরে আপনার ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। দেখেন বাবা, ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে এখানে অটোমেটিক কিছু ডিজিটের নাম্বার নিয়ে নিয়েছে, দেখেন তলা থেকে, দেখেন আর কিছু ডিজিট বাকি আছে, সেগুলোকে টাইপ করে দিই। দুটোর মাধ্যমেই আমরা দেখতে পারবো একই জিনিস। দেখেন এখানে, দেখেন খুলে গেছে, অ্যাপ্লিকেশন ফর ভেরিফাইড হয়েছে, কবে ভেরিফিকেশন কবে করা হয়েছে, কোন ডেট, ঠিক আছে, ডেটটা দেখেছেন, অ্যাপ্লিকেশন সাবমিটেড, ভেরিফাইড, দেখেন অ্যাপ্রুভ দেখেছে, ডিসপ্যাচ অফ প্রিন্টিংয়ের জন্য দেওয়া হয়েছে, কার ডেলিভার টু ডিস্ট্রিক্টে এত ডেটে হয়েছে, দেখেছেন, এরমভাবে দেখতে পারবেন। এখানে ভিউ ডিটেলসে করলে আপনার কী কী নামে কার্ড আছে সেই কার্ডগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এরমভাবে আমরা যে ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছি সেটা জানবো, ঘরে বসেই জানতে পারবো, নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে জানতে পারবো, কিংবা ডেস্কটপ ল্যাপটপ থেকে জানতে পারবো। এই সাইটটা খোলার যে সমস্যাটা হচ্ছিলো সেটা সম্বন্ধেও ডিটেলসে কিছুটা বলে দিলাম। আরও যদি এই বিষয়ে আরও যদি আপনাদের আরও কিছু সমস্যা থাকে, সাইটটা খুলছে না, এই বিষয়ে আমাকে অবশ্যই করে কমেন্ট করুন, আমি এই বিষয়ে ডিটেলস একটা ভিডিও জানিয়ে দেবো, ছোট্ট একটা ইনফরমেশান টাইপ ভিডিও করে তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেবো। সুতরাং বলে থাকি, যদি এই চ্যানেলের ছোটো ছোটো ইনফরমেশান ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, আপনাদের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের জন্য এই নতুন নতুন বিভিন্ন টাইপের ইনফরমেশানগুলো আপনাদের তুলে এনে দিচ্ছি, তার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো ইনফরমেশান টাইপ ভিডিওতে।